তারা যারা আমার পরিবারের সদস্যদের ছবি দিয়ে মন গড়া বক্তব্য দিয়ে নানা রকম স্টোরি ক্রিয়েট করে নিজেদের ভিউজ বাড়ানোর চেষ্টা করছেন, তাদের এগেনস্টে আমি ভেরি সুন এবং অলরেডি লিগাল অ্যাকশন নিয়েছি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ব্লুফ্রাই লায়লা কিন্তু মামলা করেছেন মানুষের বিরুদ্ধে, সেই বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আর গাইস, এই টিকটকার অ্যালেক্স সবুজ মনে হয় একটু বেশি পাগল হয়ে গিয়েছে। সে বারবার ওমরের ব্র্যান্ড নামে ভিডিও বিক্রি করে ভিউ কামাচ্ছে। কি বলছে এই ওমর অন ফায়ার সম্পর্কে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। আর গাইস, এই অ্যালেক্স সবুজ আরো অনেকগুলি রং করেছে যেগুলি নিয়ে কথা বলেছে এই জিশান, সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং বন্ধুরা, অনেকদিন পর আমাদের মাঝে নতুন একটা ভিডিও এসেছে আমাদের তালহা ভাইয়ের, সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব ভিডিওর শেষের দিকে, তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রিয় দর্শক, চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, প্রথমেই কথা বলি বর্তমানে সবচাইতে সমালোচনার ব্যক্তি লায়লাকে নিয়ে। বন্ধুরা, লায়লার পার্সোনালিটি নিয়ে কথা বলার কারণে লায়লা মামলা দিয়েছে মানুষের বিরুদ্ধে। প্রিন্স মামুনকে আমি কখনো ঠকাই নাই। তারা যারা আমার পরিবারের সদস্যদের ছবি দিয়ে মন গড়া বক্তব্য দিয়ে নানা রকম স্টোরি ক্রিয়েট করে নিজেদের ভিউজ বাড়ানোর চেষ্টা করছেন, তাদের এগেনস্টে আমি ভেরি সুন এবং অলরেডি লিগাল অ্যাকশন নিয়েছি। ভাই, তুমি মামলা দাও কি কারণে আমি বুঝলাম না। তুমি যে কাজগুলি করেছো সেটা আসলে একজন অবুঝ মানুষ শুনলেও থুতু ফেলতে বাধ্য হবে তোমার প্রেস্টিজের প্রতি। কারণ হচ্ছে, তুমি এত জঘন্য কাজ করেছো দুইটা হাজবেন্ড ছেড়ে দিয়ে একটা তোমার ছেলের বয়সী মানুষের সাথে বিয়ে না করেই ঘর সংসার করছো, রাত কাটাচ্ছ, এটা আসলে মানুষ কিভাবে নিবে হয়তো তুমি বুঝে গেছো। আবার তুমি লাইভে এসে বলছো যে মানুষের বিরুদ্ধে মামলা দিবা। তো গাইস, এই মহিলা সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এবার আসি অ্যালেক্স সবুজ সম্পর্কে। গাইস, অ্যালেক্স সবুজের হ্যাশট্যাগের ভিউজ 1 বিলিয়ন হওয়াতে দেখুন ওমরকে ইঙ্গিত করে কি বলে। মানুষ আমার পিছে লাগবে না তো কার পিছে লাগবে? কারণ আমি যা করছি তা তোমাদের ব্র্যান্ডের মালও করতে পারে নাই। আমার নামের হ্যাশট্যাগের ভিউ 100 মিলিয়ন না 200 মিলিয়ন না 1000 মিলিয়ন, মানে 1 বিলিয়ন, যা বাংলাদেশের বৃত্তে আর দ্বিতীয়বার কেউ করতে পারে নাই। মানুষ তো আমাকে নিয়েই সমালোচনা করবে, স্বাভাবিক। তো গাইস, আসলে মাতাল তো মাতালই, এই অ্যালেক্স সবুজ মাতাল হয়ে গিয়েছে। কোথায় ওমর অন ফায়ার আর কোথায় অ্যালেক্স সবুজ? গাইস, অ্যালেক্স সবুজ নিজেই স্বীকার করেছে তিনি একজন জেলে, তবে আমি সেটা বলতে চাই না। কিন্তু এই অ্যালেক্স সবুজ হাওড়ে বাস করে, সামান্য মাছ ধরে অনেকেই তার ফ্যান ফলোয়ার রয়েছে যার কারণে তাকে ফলো করে। তার মাছ ধরার ভিডিওগুলি সিনারিগুলি খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই হচ্ছে মানুষ তাকে ফলো করে। তাছাড়া তার ভিতরে তেমন কোনো প্রতিভা নেই, কিন্তু তিনি তাকে প্রতিভাবান মনে করেন। তো তিনি অনেক সময়ই ভাইরাল হওয়ার জন্য অনেক কুকৃতি করেন, কুরআন শরীফের আয়াত নিয়ে অবমাননা করেছেন, মসজিদ নিয়ে অবমাননা করেছেন, আবার শহীদ মিনারে জুতা পায়ে শহীদ মিনারে উঠে ভিডিও করেছেন। তো এই বিষয়ে জিশান কি বলে চলুন দেখে নেওয়া যাক। এই ভিডিওটা শুধু হাওড়ের নেতা যারা আছেন তাদের জন্য না, এই ভিডিওটা সারা বাংলাদেশের মানুষের জন্য। আমাদের হাওড়ের একজন মূর্খ সেলিব্রিটি, মূর্খ কেন বলছি একটু পরে বুঝবেন। আপনারা সবাই জানেন কয়েকদিন আগে আমাদের পবিত্র কোরআন শরীফের আয়াত নিয়ে অবমাননা করছে, মসজিদ নিয়ে অবমাননা করছে। এইগুলা নিয়ে যখন প্রতিবাদ করছিলাম তখন ভিডিও ডিলিট করে দিছিল, বলছে ভুল করছে। আবার কয়েকদিন আগে 16 ডিসেম্বরের দিন জুতা নিয়ে শহীদ মিনারের উপর উঠে ভিডিও করছে। শহীদ মিনার কেন বানানো হয়েছে? যারা দেশের জন্য প্রাণ দিছে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করার জন্য শহীদ মিনার বানানো হয়েছে, সেই শহীদ মিনারের উপরে জুতা নিয়ে উঠে ভিডিও করছে, সেই ভিডিও আবার ডিলিট করে দিছে। আবার হ্যাঁ, কাছের বন্ধু বান্ধবরা নাকি বলে সমালোচনা হওয়ার জন্য এগুলা করে, ভাইরাল হওয়ার জন্য এগুলা করে, এগুলা নাকি ওর কাছের বন্ধু বান্ধবরা বলে। আর এটার প্রতিবাদ সারা বাংলাদেশের মানুষ করতেছে, আর আমাদের হাওড়ের মানুষ, আমাদের হাওড়ে তো অনেক নেতা আছে, আপনারা কি করতেছেন? হাতে চুরি পয়রা বসে আছেন, সে একের পর এক ভুল করে যাইতেছে আর ভুল করে মাপ চাইতেছে, এগুলা কি ঠিক? আপনারা কতবার মাফ করেন? এইবার এটার কোনো একটা ব্যবস্থা করেন আপনারা, নয়তো আমাদের হাওড়ের মান সম্মান যেটা। তো গাইস, আসলে এই অ্যালেক্স সবুজ যা শুরু করেছে যার কারণে ওমর ভাই একটা কথা বলে, টিকটকার তো টিকটকারই, যাদেরকে এক কথায় প্রতিবন্ধী বলা হয়ে থাকে। তো যাই হোক প্রিয় দর্শক, সর্বশেষ ভিডিওতে আসি। সর্বশেষ ভিডিও হচ্ছে আমাদের তালহা ভাইকে নিয়ে। এই কি অবস্থা তোমাদের বাবারা, তোমরা ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার, ভালো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি অবস্থা, তোমরা এখন কি করতেছো? তোমরা তো পড়ালেখা শেষ হয়ে গেছে। পড়ালেখা শেষ করে ফেলেছো? যাক আলহামদুলিল্লাহ। তা এখন কি লেখাপড়া করতেছো, কি শেষ করছো? স্যার লেখাপড়া তো শেষ, তা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ফেলছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করছো, কোন সাবজেক্টে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্যার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যাক যাক আলহামদুলিল্লাহ, ভালো কথা।
তোমাদের পড়াশোনা করাই। তুমি একটু ইংলিশ তো মোটামুটি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, আগে তো তুমি একটু কাঁচা ছিলে, এখন তো ঠিক আছে সবকিছু আলহামদুলিল্লাহ। যা কিন্তু বলো তো বাবা, ইংলিশ অনেকদিন তোমার মুখে শুনি না, একটু ইংলিশ বলো তো। হ্যাঁ স্যার, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আমিও সর্বশেষ ওই ডায়লগটাই দিতে চাই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। তো গাইস, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আর ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।